নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা যে চন্দ্রমল্লিকা সিরিজটা শুরু করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম আমরা চন্দ্রমল্লিকা গাছের প্রতিটা ধাপের ভিডিও নিয়ে আসবো আমরা এর আগে একটি ভিডিও করেছি সেই ভিডিওতে আমরা দেখেছি যে আপনারা একটা কাটিংটিকে চারা গাছটিকে কীভাবে চার ইঞ্চি পটেতে বসাবেন আমরা আজকে এই ভিডিওতে দেখাবো এই চার ইঞ্চি পটের গাছগুলিকে যে মাটিতে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি পটে আমরা তুলব সেই তার মাটিটা কীরকমভাবে তৈরি করতে হবে আজকে আমরা এই ভিডিওতে দেখব যে চন্দ্রমল্লিকার গাছের মাটি তৈরি যারা চন্দ্রমল্লিকা পর্বের আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখবেন আর অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করছি আমরা যে চার ইঞ্চি পটে গাছগুলিকে আমাদের কাটিং থেকে চারা গাছগুলিকে বসিয়েছিলাম সেই গাছগুলিকে একটু দেখাই দেখুন কতটা কত ঝাঁকড়া হতে শুরু করেছে গাছগুলি অনেক ব্রাঞ্চ আসছে এই যে এই গাছগুলি শুধু দেখুন এই যে এই গাছগুলি আমরা বসিয়েছিলাম সেই বসানোর সময় আমরা কিন্তু মাটিতে শুধুমাত্র মাটি আর কম্পোস্ট দিয়ে বসেছিলাম কিন্তু এরপরে যে যে পটে আমরা শিফটিং করবো কিন্তু সেই মাটিতে আমাদের কিন্তু খাবার দিতে হবে আমরা একটা মাটি তৈরি করে রাখব এবং সেই মাটিটায় কিছুদিন রাখার পর আমরা এই গাছগুলিকে একটা নতুন পাত্রে ছয় ইঞ্চি বা আট ইঞ্চিতে আমরা এই গাছগুলিকে শিফটিং করব। মাটি তৈরির জন্য আমরা এখানে নিয়ে নিচে যে যে মাটি থাকে সেই মাটি বাগানে নতুন মাটি অবশ্যই আপনারা নতুন মাটি নেওয়ার চেষ্টা করবেন আগের বছরের টবের মাটি কখনোই ব্যবহার করবেন না কারণ সেখানে পুষ্টি মৌলগুলোর ঘাটতি থাকে সেই কারণে অবশ্যই নতুন মাটি নেবেন এবং সেটাকে ভালো করে শুকনো করে এরকম গুঁড়ো করে চেলে নেবেন এই যে আমরা এখানে মাটি নিয়েছি মাটিকে শুকনো করে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এছাড়া এখানে যে গোবর সার একটু শুকনো করে নিয়ে যে আমরা এরকম করে গুঁড়ো করে আমরা রেখে দিয়েছি এখানে রয়েছে খলের গুঁড়ো এখানে কম্পোস্ট এছাড়া আমরা কী কী মেশাই সেটা দেখাচ্ছি আপনাদের পূজার সুবিধার জন্য আমরা এখানে একটা আট ইঞ্চি টব নিয়ে নিয়েছি এই টবের আমরা এই টবের অনুপাত অনুযায়ী আমাদের কি কী নিচ্ছি আমরা সেটা দেখাচ্ছি প্রথমে আমরা এক টব এই এক টব মাটি এখানে নেবো এক টব মাটির জন্য আমরা কী কী দিই সেটা দেখাচ্ছি এরকম অনুপাতে আপনারা তৈরি করবেন আপনাদের যতগুলি গাছ থাকবে সেরকম অনুপাতে আমরা এখানে একটা টবের আট ইঞ্চি টবের মাটির জন্য কীরকম অনুপাতে আমরা নিচ্ছি সেটাই দেখাচ্ছি এই যে এখানে আমরা এক টব মাটি নিয়েছি এই এক টপ মাটির সঙ্গে আমরা নেব হচ্ছে হাফ টপ গোবর সার এবং হাফ টপের যে গোবর সার নিয়েছি তার হাফ নেবো আমরা কম্পোস্ট সেটাকে আমরা যে জায়গাটি আছে এতে আমরা রাখছি তাহলে আমরা এই মাটিটাকে রেখে দিলাম এবার এরপর আমরা হাফ টপ যে গোবর সার আছে সেটা দিয়ে দেবো গোবর সার নিয়ে নিচ্ছি সেটা আমরা মাটিতে দিয়ে দিচ্ছি এরপর আমরা যে কম্পোস্ট আছে সেটাও দিয়ে দিচ্ছি তাহলে আমরা এখানে নিয়েছি এক টপ আট ইঞ্চি টবের যে মাটির জন্য আমরা হাফ তার হাফ টপ হচ্ছে গোবর সার এবং তার হাফ টপ হচ্ছে আমরা এখানে নিয়েছি কম্পোস্ট এরপর আমরা কিছু কিছু জিনিস আমরা এটার সঙ্গে মেশাবো এটার সঙ্গে আমরা মেশাবো প্রায় দু মুঠো খোলের গুঁড়ো এই যে আমাদের এখানে খোলের গুঁড়ো রয়েছে খোলের গুঁড়ো দুমুটো দিচ্ছি আমরা এখানে দু মুঠো খোলের গুঁড়ো এক মুঠো হাড় গুঁড়ো আমরা এখানে দেবো তাহলে আমরা এখানে কী কী নিয়েছি দেখাই এখানে নিয়েছি যে আমাদের যে আগে ছিল প্রথমে দিয়েছিল মাটি এক টপ আট ইঞ্চি টপের জন্য মাটি তার হাফ টপ হচ্ছে গোবর সার তার টপ দিয়েছি আমরা হচ্ছে কম্পোস্ট এবং দু মুঠো খোলের গুঁড়ো এবং দিয়েছি হচ্ছে এখানে হাড়ের গুঁড়ো এক মুঠো এবং এছাড়াও দিয়েছি আমাদের হচ্ছে কিষান জাইম কিষাণ জাইম এটা কি হয় এখানে হিউমিক অ্যাসিড রয়েছে সিউইড এক্সট্র্যাক্ট রয়েছে যেটা আপনার গাছের যে শিকড়কে খুবই ভালোভাবে বাড়তে সাহায্য করবে এই হিউমিক অ্যাসিড এছাড়া এখানে দিয়েছি আমরা কার্বোফিউরান এখানে এটা কি করে এটা আপনার মাটিতে পিঁপড়ে যে পতঙ্গগুলো যেগুলো হয় সেটা হবে না এর বদলে আপনারা নিমের খোলও ব্যবহার করতে পারেন আর এর সাথে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন সিঙ্গেল সুপার ফসফেট আমরা যেহেতু আমার কাছে এখন নেই আমরা যখন আট ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে যখন বস করাবো তখন মাটিতে আমরা সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেবো আর মাটিতে যদি বালির ভাগ কম থাকে অবশ্যই তাহলে এখানে লাল বালি যেগুলো হয় সেইগুলোও ব্যবহার করতে পারেন এরপর আমরা এই জিনিসটাকে এই যে মিশ্রণটাকে ভালোভাবে মেখে এই জিনিসগুলোকে ভালোভাবে মিক্সিং করে আমরা কি করব একটা পাত্রেতে ভালো করে মিক্সিং করে রেখে দেবো এবং জল দিয়ে ভালো করে একটু জল উপর থেকে জল ছড়িয়ে দিয়ে সেটাকে একটা পলিথিনে চাপা দিয়ে রেখে দেবো এবং কিছু দিন যখন আবার শুকিয়ে যাবে আবার জল দেবো আমরা এরকম করে করে প্রায় কুড়ি দিনের মতো এই এটাকে ডিপ কম্পোস্ট হতে দেবো এই টাইম দেবো তারপর আমরা যে আমাদের যে চার ইঞ্চি পটের গাছগুলি আছে সেটা আমরা এই মাটি যে এটা যে তৈরি করলাম এর হচ্ছে ফিফটি পার্সেন্ট এটা নেবেন এবং যে অন্য মা নতুন মাটি যে এটা নেবেন সেটা ফিফটি পার্সেন্ট দিয়ে গাছগুলিকে বসিয়ে দেবেন তাহলে দেখুন আমরা এখানে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর আর কিছু নয় এরপর শুধু একটু জল দিয়ে ভালোভাবে জল দিয়ে আমরা এটাকে চাপা দিয়ে একটা অন্য জায়গায় বাইরে নয় জল যেখানে বৃষ্টির জল পড়ে সেখানে নয় এরকম জায়গায় ছায়াযুক্ত জায়গায় আমরা এটাকে রেখে দেবো আর যখনই শুকিয়ে যাবে মাঝে মাঝে আমরা জল দেবো এবং জল দিয়ে আবার যখন শুকিয়ে দেবে জল দেবো এরকম কুড়ি পঁচিশ দিন আমাদের দিকে এটাকে রাখতে হবে এরপর আমরা যে মাটিটা তৈরি হবে এখান থেকে ফিফটি পার্সেন্ট এবং আপনার যখন নতুন গাছ বসাবেন নতুন ফিফটি পার্সেন্ট মাটি নিয়ে সেটাকে চারা গাছটিকে বসিয়ে দেবেন আমাদের মাটি তৈরি হয়ে গেছে এরপর আমরা এখানে শুধু জল দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো আর তার আগে কিছু কথা বলি যে আপনার কাছে যদি চার ইঞ্চি পটের চন্দ্রমলিকা থেকে থাকে এবং যদি আপনি অনেক ফুল পেতে যান তাহলে অবশ্যই এরকম ধরনের একটি মাটি তৈরি করে রাখুন এবং সেটি কুড়ি পঁচিশ দিন পর সেই মাটিকে ব্যবহার করে আপনার যে চার ইঞ্চি পটের যদি গাছটি অনেক দিন হয়ে থাকে যদি রুট বাউন্ডন করে যায় তাহলে আপনি এই মাটির ফিফটি পারসেন্ট এবং যে নতুন মাটি ফিফটি পার্সেন্ট দিয়ে গাছটিকে অবশ্যই বসিয়ে দেন এবং তারপর যে এইগুলো করতে হয় খোলের জল দেওয়া এবং সেইগুলোর পরবর্তী যে ভিডিও হয় সেটা আমরা অবশ্যই নিয়ে আসব সে যখন আমরা এই চার ইঞ্চি পর থেকে গাছটিকে শিফটিং করবো তখন অবশ্যই আমরা ভিডিও করব সেটা ভিডিওটা করে আমরা দেখাবো আপনাদের তাহলে এই ছিল আজকের আমাদের ভিডিও চন্দ্রমল্লিকার মাটি তৈরি আমরাটা কিভাবে চন্দ্রমল্লিকার মাটি তৈরি করতে পারেন আমাদের চন্দ্রমল্লিকা পর্বের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভাল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি কিছু প্রশ্ন করার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ